মানে আমাদের ট্রাইবেলের তরফ থেকে কোনো কিছু করা হয়নি। এটা কোনো এক গ্রুপ হয়তো মানে ষড়যন্ত্র করে এটা করেছে এখানে টিএসআর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টিএসআর দিয়ে তো আমাদের শান্তি ফিরে আসতে পারে না। এটা এখানে যদি ভালোবাসা না থাকে, আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে যদি ভালোবাসা না থাকে, এমনি শান্তি প্রতিষ্ঠা হবে। কারণ এই সমস্ত চক্রান্তকারীদের তদন্ত করে আপনি স্পেশালি এটা তদন্ত করা হোক বর্মসারের ব্যাপারটা। কিন্তু এত যারা গড় পেয়েছে তারাও একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে গড় তুলেছিল, এবং আমাদের ব্রহ্মসারা যারা এই এরিয়াতে আছে আমরা জানি তাদের যে ব্যবহার কী রকম। এই সমস্ত আমাদের তরফ থেকে করা হয়নি, এটা আমি বলতে পারি নিশ্চিন্তে। এবং কারা করেছে এটা যাতে সঠিকভাবে বিচার করা হয়, এটা এসডিএম সাহেবের কাছে আমার স্পেশাল অনুরোধ রইল। পাতাপ্রবাদ অতি শত ডিমার্কেশন করে দিতে হবে, পাতাপ্রবাদ অতি শত ডিমার্কেশন করে দিতে হবে, ফরেস্টের অত্যাচার বন্ধ করতে হবে, ফরেস্টের অত্যাচার বন্ধ করতে হবে, নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম। আমাদের দাবি না মানলে আজকে রাষ্ট্রের উপর বন্ধ থাকবে, আমাদের দাবি মানা না হলে আমার রাস্তার উপর বন্ধ থাকবে, রাস্তার উপর থাকবে, রাস্তার উপর বন্ধ। আমরা চেষ্টা করব অথরিটির কাছে পৌঁছায় দেওয়ার, আর যেটা আমার হাতে আছে এটা আমি আমার দায়িত্ব যেটা আছে আমি পালন করুন, সেটা আমি কথা দিলাম। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এখন ব্যারিকেডটা তুলে দেন। আর আমরা আরো একটা কয়েকটা কথা আমি এসডিএম এর সামনে এবং তাদের উপর একটু রাখতে চাই। আজকে আমরা দুইটা পয়েন্টের উপর এই রাস্তার উপর আন্দোলন করছিলাম। একটা হলো বন্য হাতির উপদ্রব, এর জন্য আমরা অনেকজনের প্রাণহানি হয়েছে এবং বিশেষ সম্পত্তি নষ্ট হয়েছে, এবং আরেকটা হলো বনাধিকার আইনে যে পাতা পেয়েছে এটার কোনো প্লট নাম্বার নেই, সঠিকভাবে ডিমার্কেশন করা হয়নি, এবং এটার জন্য আমরা এসডিএম এর কাছে ডিএম এর কাছে আজকে মেমোরান্ডাম পাঠিয়েছি, এবং ম্যাডামকে বলেছিলাম আজকে এখানে আছে আমাদের কাছে ইস্যুর করার জন্য, কিন্তু উনি আসতে পারেনি অসুস্থতার জন্য, তাই আমরা এসডিএম এর থ্রুতে ওটা পাঠিয়েছি। আরেকটা সবার সামনে আমি অনুরোধ করতে চাই আমাদের এসডিএম সাহেবকে, এসডিপি সাহেবকে, কিছুদিন আগে গতকালও কেন রাস্তার উপর আন্দোলন চলছে বর্মসরাতে, এটা কিন্তু আমি তদন্ত করে দেখেছি। Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.